যে খবরের দিকে আমরা নজর রেখেছি, তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব ওঝা। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব ওঝা এবং বীরভূমের জেলা সহসভাপতি ছিলেন বিপ্লব ওঝা, তিনি আজ সাংবাদিক বৈঠক করে সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং এবার গুঞ্জন উঠছে যে বিজেপিতে যোগ দিতে পারেন বিপ্লব ওঝা। আজ বিকেল তিনটে শুভেন্দুর সভা রয়েছে এবং সেই সভাতেই যোগ দিতে পারেন বিপ্লব ওঝা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন উঠছে তাহলে কি এবার বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের বিপ্লব, সেই প্রশ্নই জোরদার হচ্ছে। আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরভূমের জেলা সহসভাপতি বিপ্লব ওঝা এবং তারপরই গুঞ্জন উঠছে যে তিনি নাকি বিজেপিতে যোগ দিতে পারেন। আজ বিকেল তিনটে শুভেন্দুর সভায় যোগ দিতে পারেন বিপ্লব ওঝা। বিপ্লবের অভিযোগ, গত এক বছর ধরে তাকে তৃণমূল কর্তৃত্ব কোণঠাসা করে রেখেছে, কোনো মিটিংয়ে তাকে তিনি আমন্ত্রণ পত্র পাননি এবং সে অভিমানে তিনি দল ছাড়ছেন, এমনটাই জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব ওঝা, বীরভূমের সহসভাপতি এবং বীরভূম জেলা পরিষদের সদস্য বিপ্লব ওঝা। তিনি তৃণমূলের সব পদ থেকে আজকে ইস্তফা দিয়েছেন এবং তিনি আজ বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাও সম্ভাবনা উঠছে। এই মুহূর্তে বিপ্লব ওঝার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে, আমরা সরাসরি নজর রাখবো ঠিক সেখানেই। অঞ্জন, আজ ইস্তফা দিয়েছেন বিপ্লব ওঝা এবং তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাও সম্ভাবনা উঠছে, ঠিক কি বলছেন বিপ্লব ওঝা, তিনি নিজে কি বলছেন এই বিষয়ে? একদমই ঠিক অনিল দাদা, দেখো বিপ্লব ওঝা যিনি নলহাটির ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের নেতা, শুধু নলহাটির বললেই ভুল হবে না, বীরভূম জেলার তিনি ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা যেটা জানি যে 2009 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই কিন্তু নলহাটি একসময় ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কংগ্রেসের গড়, যে কংগ্রেসের গড়ে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কিন্তু এখানটাই বেশ কংগ্রেসকে শক্তপোক্ত করে রেখেছিলেন। সেই জায়গায় বিপ্লব ওঝা যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখন কিন্তু নলহাটিটাকে, নলহাটি এলাকা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। তারপরে কী এমন হলো যে আজকে তাকে তৃণমূল কংগ্রেস যোগ, মানে তৃণমূল কংগ্রেস তাকে ছাড়তে হলো? কারণ আমরা দেখো যেটা জানি যে 2009 সাল থেকে আজকে 2022 সাল, দীর্ঘ 13 বছর তিনি তৃণমূল কংগ্রেসে থেকেছেন এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে প্রথম সারিতে থেকে বীরভূম জেলায় তিনি লড়াই করেছেন এবং নলহাটি পৌরসভা, বিশেষ করে যে কি কংগ্রেসের দখলে ছিল, কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই নলহাটি পৌরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছিলেন। একের পর এক এই বিপ্লব ওঝার হাত ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্থান আমরা নলহাটিতে দেখেছিলাম। কিন্তু তারপরে তিনি আজকে যে একটি অভিযোগ করলেন যে দীর্ঘ এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কমিটির বিভিন্ন জায়গায় দেখো আমরা বিপ্লব ওঝার কাছে সরাসরি চলে যাব যে বিপ্লব ওঝা কেন তিনি দল ছাড়লেন, আজকে কেন আপনাকে দল ছাড়তে হলো? আমাকে দল ছাড়তে হলো যে আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি, কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে আমি নলহাটি পৌরসভা দখল করেছিলাম, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং এখানকার গ্রাম পঞ্চায়েতগুলো বামফ্রন্টের হাত থেকে আমি উদ্ধার করেছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসে 2009 সালে নলহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকার সময়ে কাউন্সিলরদেরকে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম, সেই যাত্রা শুরু হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমি 2012 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, তারপরে 13 সালে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত ছিল। আজ পর্যন্ত দুবরাজপুর কোর্টে অনুব্রত মণ্ডলকে এবং এখনো পর্যন্ত তুমি ঠিক কি জানতে পারছো বিষয়ে? একেবারেই তাই, তুমি জানো যে আজ সকাল থেকেই
যে গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে আমরা চোখ রেখেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের আদালতে পেশ। দেখো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে নলহাটিতে যখন তৃণমূলের এ জেলার প্রথম সারির নেতা বিপ্লব ওঝা যখন তৃণমূল দল ত্যাগ করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যে সাত দিন পুলিশি হেফাজতের মেয়াদ সেই মেয়াদ শেষ হয়েছে এবং এদিনই তাকে দুবরাজপুর আদালতে কিন্তু তোলা হবে। দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দুবরাজপুর যে আদালত সেই আদালত চত্বরেই কিন্তু রয়েছি। সকাল থেকে যে বিষয়টা আমরা দেখছিলাম উঠে আসছিল যেটি হচ্ছে অবশ্যই অনুব্রতকে কেন্দ্র করে যে সমস্ত পুলিশের যে তৎপরতা বা প্রক্রিয়া সেই ছবি সেই চিত্রই কিন্তু উঠে এসেছিল। আমরা সকালে দেখলাম অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে আসা হয়। তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত অর্থাৎ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট মণ্ডল দুবরাজপুর থানায় কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হবে দুবরাজপুর আদালতে এবং দুবরাজপুর আদালতে কিন্তু পেশ করা হবে। দেখো অবশ্যই আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বিষয় যে অনুব্রত মণ্ডলের ঠিক কি নির্দেশ দেন আদালত। আমরা যেটা জানতে পারছি যে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে যে সাত দিনের আবারও পুলিশি হেফাজতের জন্য কিন্তু আবেদন করবে মহামান্য আদালতের কাছে, এমনটাই দুবরাজপুর পুলিশ স্টেশন সূত্রে আমরা কিন্তু জানতে পারছি, পুলিশ সূত্রে জানতে পারছি। তার কারণ হচ্ছে তুমি জানো যে 20 তারিখ যখন অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর আদালতে পেশ করেছিল সাত দিন পুলিশ রিমান্ড নিয়েছিল। এই সাত দিনে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়েছে এবং যা যা তদন্ত প্রক্রিয়া উঠে এসছে সেই সামগ্রিক বিষয় আদালতের কাছে পেশ করে মহামান্য আদালত এবং বিচারকের কাছে কিন্তু তারা আবেদন করবে সাত দিনে পুলিশ রিমান্ডের জন্য। কিন্তু এখন দেখার বিষয় যে অনুব্রত মণ্ডলকে এই যে পুলিশ রিমান্ড বিচারক দেন কিনা আদালত দেন কিনা সেদিকে আমাদের চোখ থাকবে। অন্যদিকে অবশ্যই দেখো যদি তার পুলিশ রিমান্ড না হয় সেক্ষেত্রে যদি জেল কাস্টডি হয় তাহলে পরবর্তী সময়ে অনুব্রত যে আজকে তৃণমূল থেকে দল ত্যাগ করেছেন বিপ্লব ওঝা, অন্যদিকে আজকে কেষ্ট মণ্ডলকে তাকে আদালতে পেশ করা হচ্ছে, নজর রেখেছি আমরা সেই দুটো খবরের দিকেই। অনেক ধন্যবাদ দুজনকেই।